মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরিকা ষষ্ঠ শ্রেণী আমি আজকে ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী এর আগে আমি সপ্তম শ্রেণী অষ্টমশ্রেণী এবং মানে ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত পুরো স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সাবজেক্টের বিস্তারিত মডেল অ্যাক্টিভিটি নিউ মডেল অ্যাক্টিভিটি টাস্কের আমি সমস্ত উত্তর একদম বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি আমার আগের ভিডিওতে এবং তোমরা যদি অন্যান্য সাবজেক্টেরও মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে লিখে পাঠাবে কোন ধরনের তোমরা মানে এটা পেতে চাইছো একটা মডেল অ্যাক্টিভিটি টাস্কটা পেতে চাইছো তো আমাকে একটু শুধু কমান্ডে লিখে পাঠাবে আমি যথাসাধ্য চেষ্টা করবো সেইগুলো করে দেওয়া তো চলো শুরু করি এখানে দেখো একটু স্পেলিংটা মিস্টেক আছে সমস্যা নেই তোমরা একটু দেখে নেবে প্রথম অধ্যায় দেশাত্মবোধ এবং দ্বিতীয় ওদের প্রাথমিক চিকিৎসা থেকে তোমাদের প্রশ্নগুলো করা হয়েছে দেখো ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রংটি নিচের দিকে থাকে এখানে প্রশ্নতে আছে তোমরা মডেল অ্যাক্টিভিটির প্রশ্নটা একটু দেখে নেবে আমি তোমাদেরকে একবার প্রশ্নটা দেখিয়ে দিই তোমরা দেখতেই পাচ্ছ মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় এখানে লেখা আছে এই যে কোশ্চেনটা দেখছো তোমরা এখানে এই যে কোশ্চেনটা দেখছো আমি কিন্তু পুরো বিস্তারিত বলবো এই প্রশ্নের উত্তরগুলো দেখো তোমরা এখানে প্রশ্নটা আগে দেখে নাও তোমরা একদম মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিজেরাই দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে পুরোটা প্রশ্ন এবং এইটার প্রেক্ষিতে আমি কিন্তু উত্তর বলছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো প্রথম প্রশ্নটাই বললাম যে ভারতবর্ষের জাতীয় পতাকা রঙ কোন পতাকার কোন রংটি নিচের দিকে থাকে তো এখানে তোমরা পতাকা নিশ্চয় দেখেছ সাদা সবুজ গেরুয়া তো কোন রঙটা নিচের দিকে থাকে নিচের দিকে থাকে সবুজ রঙটা ঠিক আছে দেখো জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক ত্যাগের প্রতীক আনন্দের প্রতীক না শান্তি ও পবিত্রতার প্রতীক উত্তর হবে শান্তি ও পবিত্রতার প্রতীক তোমরা কিন্তু এইভাবেই কোশ্চেন কিন্তু উত্তরগুলো লিখবে আর উত্তরগুলো হবে এ ফোর পেজে ঠিক আছে আমি প্র্যাকটিক্যালি একটা ভিডিওতে দেখে দিচ্ছি কিভাবে তোমরা এ ফোর পেজে উত্তর লিখবে একেবারে স্কুলের নাম ফ্রন্ট পেজ কীভাবে তৈরি করবে পুরো বিষয়টাই তোমরা একটু দেখে নেবে প্রাথমিক চিকিৎসা করা হয় ডাক্তারের কাছে যা নিয়ে যাওয়ার আগে ডাক্তারে দেখার পরে না রোগ থেকে সেরে ওঠার পরে এখানে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে যে প্রাক চিকিৎসা যে প্রাথমিক চিকিৎসা যেটা করা হয় সেটা সেটাই তো প্রাথমিক চিকিৎসা যে চিকিৎসাটা করা হয় ঠিক আছে বা যে সেবাযত্ন করা হয় সেটাই যাই হোক কখন স্প্লিন্ট ব্যবহার করা হয় রক্তপাত বন্ধ করার সময় জ্বর কমাবার জন্যে না অস্থিভঙ্গের ক্ষেত্রে এখানে অস্থিভঙ্গের ক্ষেত্রে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো দুইয়ের কিন্তু দেখো নেক্সট শূন্যস্থান পূরণগুলো কি কীভাবে আছে দেখো ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটি ড্যাশ নীল রঙের ড্যাশ কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে এখানে মাঝখানে হবে ঠিক আছে এখানে মাঝে বা মাঝখানে নীল রঙের চব্বিশটি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে ঠিক আছে তাহলে এটাই চব্বিশ এখানে মাঝে হবে এই প্রথম অংশে এখানে হবে চব্বিশটি নেক্সট ক খ এবার জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধ নমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে ড্যাশ তুলে তারপর দণ্ডের ড্যাশ পর্যন্ত নামাতে হবে উঁচুতে উঁচুতে তুলতে হবে হ্যাঁ উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে ঠিক আছে এখানে হবে উঁচুতে আর এখানে হবে অর্ধেক তাহলে দুটো জায়গায় এই দুটো উত্তর বসবে আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম ড্যাশ চালানোর ব্যবস্থা করতে হবে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস ঠিক আছে বা শ্বাসকার্য চালানোর ব্যবস্থা করতে হবে কৃত্রিম উপায়ে বুঝতেই পারছো বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ওষুধ থাকা দরকার তাই তো ওষুধ বা জীবাণুনাশক যেগুলো হ্যাঁ ওষুধ বা তোমরা যদি এভাবে লিখো উত্তরটা কিছু ঔষধ ব্যান্ডেজ তুলো এবং প্রয়োজনীয় উপকরণ হ্যাঁ এখানে লেখাই আছে যে চিকিৎসা বাক্সে কিছু প্রয়োজনীয় প্রয়োজনীয় ঔষধ ও উপকরণ বা ঔষধ ও ব্যান্ডেজ এরকমও লিখতে পারো কোনো সমস্যায় থাকা অত্যাবশ্যক বা জীবাণুনাশক থাকা জরুরি এবার সারণের মধ্যে থেকে সমতা বিধান করো অর্থাৎ বাম দিকের সঙ্গে ডান দিক মেলাত হবে দেখো এখানে আমি কিন্তু উত্তরটা মিলে দিয়েছি তোমরা কোশ্চেনটা সেখানে দেখে নেবে আমি কিন্তু এখানে উত্তরটা মিলে দিয়েছি কোশ্চেনটা আরেকবার একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই তোমরা এই যে এখানে দেখছো যে বাম দিকের সঙ্গে ডান দিকের সঙ্গে এখানে মেলাত হবে এবারে এই যে সমতা বিধান করো যেটা বলে দেবে অর্থাৎ এই যে অশোক চক্র এটা কার সঙ্গে মেল হবে সেটা আমি এখানে কিন্তু লিখবো এখানে তোমাদের আরেকটা অপশন দেয়নি ঠিক আছে এটা কিন্তু পরে আছে সেটা আমি বলে দেবো উত্তরে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে দেখো আমি কি বলছি অশোক চক্র অবাধ অগ্রগতি গতির প্রতীক এটা হচ্ছে তাহলে ক সঙ্গে তিন নম্বরটা মিল হবে ডান দিকে তিন নম্বরটা মিল হবে ঠিক আছে তোমরা উত্তর কিন্তু এইভাবেই লিখবা এটা মিলে আগে প্রশ্নটা টুকে নিতে পারো অন্য কালিতে উত্তরটা অন্য কালিতে করতে পারো ত্রিবর্ণ রঞ্জিত এটা হচ্ছে সাত নম্বরে এই অপশানটা থাকবে ভারতবর্ষের জাতীয় পতাকা হবে এটা জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত সবুজ রং সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও তারণ্যের প্রতীক এটা ঠিক আছে অচৈতন্য ব্যক্তি দ্রুত জ্ঞান ফেরাতে হবে প্রথমে দ্রুত জ্ঞান ফেরাতে হবে তাহলে এটা হচ্ছে দু নম্বরটা হচ্ছে তারপরে যে স্বপ্ন অল্প এটা স্বল্প স্বল্প রক্তপাত হচ্ছে তাহলে ক্ষতস্থ আঙুল দিয়ে চেপে ধরতে হবে তাই তো যেখানে স্বল্প রক্তপাত হচ্ছে সেই জায়গাটাকে আঙুল দিয়ে চেপে ধরতে হবে যাতে রক্ত না বেরোতে পারে প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে অর্থাৎ যেখানে প্রাথমিক চিকিৎসা করছে সেখান থেকে দ্রুত হসপিটাল হোক বা আরও উন্নত মানের জায়গায় নিয়ে যেতে হবে যেখানে ভালো চিকিৎসা পাবে সেটাই এখানে বলতে চাইছি নেক্সট জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধির ছবি সহ একটি প্রতিবেদন তৈরি করো দেখো জাতীয় পতাকার ছবি এখানে তোমরা সবাই পারবা জাতীয় পতাকার ব্যবহার ছবিটা তোমরা একটু এঁকে নেবা ছবিটা এই সাইডে খাতার এখানে সুন্দর করে একটা পতাকার ছবি এঁকে নেবা তারপরে এবার এই উত্তরটা লিখবে যে জাতীয় পতাকার ব্যবহার বিধি কি কি দেখো বিশ্বের প্রত্যেক স্বাধীন দেশের নাগরিকরা শিষ্টাচার সম্মত নিয়ম শৃঙ্খলা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে জাতীয় পতাকা ব্যবহার করে থাকে জাতীয় পতাকাকে সম্মান দেখাবার প্রকৃত পন্থা হলো এর ব্যবহার প্রণালী শেখা এবং তা পালন করা জাতীয় পতাকা দেশের প্রতীক মর্যাদা দেশের মর্যাদার প্রতীক পতাকাকে উত্তোলন করা অবনমন করা অভিবাদন করা এবং অর্ধ অর্ধানবন অর্ধাবনবন অর্ধা অর্ধাবনমন করার অনুষ্ঠানগুলো প্রত্যেকের এবং সমস্ত প্রতিষ্ঠানকে অবশ্যই মেনে চলতে হবে ভারত সরকার এই কারণে জাতীয় পতাকা ব্যবহারে কিছু নিয়ম আইন বেঁধে আইন করে বেঁধে দিয়েছে নিয়মগুলি হলো এক এবার দেখো জাতীয় পতাকার ব্যবহার বিধি যে নিয়মগুলো এখানে আমি কয়েকটা পয়েন্ট একদম পর আলোচনা করছি তোমরা শুধু এগুলো খাতায় লিখে নিবি এইগুলোই তোমাদের উত্তর হবে যেখানে এই পতাকাটি উত্তোলন করা হবে সেখানে একে যথেষ্ট মর্যাদার সঙ্গে স্বতন্ত্রভাবে স্থাপন করতে হবে মঞ্চের ডান দিকে জাতীয় পতাকা থাকবে জাতীয় পতাকার ডান দিকে অন্য কোনো পতাকা থাকবে না জাতীয় পতাকার বাঁ দিকে অন্যান্য পতাকা থাকবে যে সমস্ত দর্শক মঞ্চের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তাদের বাম দিকে অর্থাৎ মঞ্চের ডান দিকে জাতীয় পতাকা থাকবে জাতীয় পতাকার উচ্চতা অন্যান্য পতাকা থেকে বেশি হবে জাতীয় পতাকা প্রথমে উত্তোলন করতে হবে প্রথমে জাতীয় পতাকা মানে তারপর যদি কোনো বিদ্যালয়ের বা কোনো সংস্থা যদি পতাকা থাকে সেটা উত্তোলন করবে এটাই দু নম্বর হচ্ছে যখন পতাকাটি সরকারি ভবনে উত্তোলন করা হবে তখন রবিবার তখন রবিবার এবং ছুটির দিন সমেত সপ্তাহের সকল দিনেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উঠবে ভালো করে শুনে রাখো তিন নম্বর জাতীয় পতাকা সবসময় দ্রুত গতিতে দীপ্ত ভঙ্গিতে উত্তোলন করা বা উঠানো উচিত তিন চার নম্বর ধীরে ধীরে সৌজন্যের সঙ্গে অবলম্বন করা বা নামানো উচিত এই সময় যদি বিউগল বাজানো হয় তাহলে তাহলে সেই বাজনার সময়ও পতাকা উঠাতে ও নামাতে হবে পতাকার গেরুয়া রঙের দিক সবসময় উপরে থাকবে গেরুয়া রঙের দিকটা সময় উপরে থাকবে পাঁচ নম্বর জাতীয় পতাকা বহন করার সময় আকুতি অবস্থায় সোজা করে নিতে হবে কোনো মিছিলে নিতে হলে মিছিলে সর্বাগ্রে উঁচু করে যোগ্য ব্যক্তিকে ডান কাঁধে পতাকা বহন করতে হবে যদি এক ছ নম্বর যদি একই লাইনে অন্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা উঠানো হয় তবে অন্য সব পতাকা থেকে জাতীয় পতাকা সবার ওপরে থাকবে সাত নম্বর সাধারণত জাতীয় পতাকা যে সব গুরুত্বপূর্ণ সরকারি ভবনে উড রাখা হয় উড রাখা হয় সেখানে জাতীয় শোক প্রকাশ করতে কিংবা কোনো ব্যক্তি বা রাষ্ট্রের প্রতি সম্মান দেখানোর সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় তবে অর্ধনমিত থাকার দিনও জাতীয় পতাকা প্রথমে উঁচু উঁচুতে তুলতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামানো হয় যদিও জাতীয় দিবসগুলিতে অর্ধনমিত করার শর্তগুলি মানা হয় না নম্বর বিশেষ বিশেষ জাতীয় দিনে যেমন প্রজাতন্ত্র দিবসে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারি দশ নম্বর স্কুল কলেজে খেলার মাঠে ক্যাম্পে অথবা কোনো বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে জাতীয় পতাকার উত্তোলন করা হয় পতাকা উত্তোলন পতাকার প্রতি শপথ গ্রহণ এবং পতাকাকে স্যালুট করা এই সব নিখুঁতভাবে করা হয় এগারো নম্বর জাতীয় পতাকার প্রতি শপথ স্কুলে জাতীয় পতাকার প্রতি আনুগত্যের যে শপথ অঙ্গীকার প্রতিশ্রুতি দেওয়া হয় তা হাত জোর করে দাঁড়িয়ে সবাই একসঙ্গে বলে এবং তা এই রকমই নেক্সট প্রশ্ন হচ্ছে তাপ তাপ্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সে বিষয়ে একটি পোস্টার তৈরি করো তো এখানে দেখো পোস্টার তৈরি করার ব্যাপারটা পরে আমি আলোচনা করছি আগের উত্তরটা হবে একটু বলে দিই দেখো এক নম্বর হচ্ছে তাপপ্রবাহের সময় রাস্তায় বেরোনো এড়িয়ে চলতে হবে রোদে স্কুলে বাড়িতে যেতে হলে স্কুলে বা বাড়িতে যেতে হলে শ্রেণীকক্ষের বাইরে বেরোলে ছাতা টুপি মুখে রোমাল ওড়না হাত পা ঢাকা হালকা সুতির পোশাক পড়তে হবে এগুলো হচ্ছে কি এই নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে তিন নম্বর দেখো যতটা সম্ভব সুতির হালকা ঢেলে ঢালা কাপড় পরতে হবে চার নম্বর সে রোদে বেরোনোর আগে পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে বেরোতে হবে ঘরের বাইরে বেরোলে সবসময় নিরাপদ পানীয় জল সঙ্গে রাখতে হবে পাঁচ নম্বর কিছুক্ষণ অন্তর অন্তর ও ওআরএস বা নুন চিনি মিশ্রিত নিরাপদ পানীয় জল বা ফলের রস পান করতে হবে এক ছ নম্বর একটা না অনেকক্ষণ রোদে না হেঁটে প্রতি আধ ঘন্টা অন্তর কিছুক্ষণ গাছের ছায়ায় বা বিশ্রাম বিশ্রামালয়ে বিশ্রাম নিতে হবে বা তুলনামূলক ঠান্ডা জায়গায় আশ্রয় নিতে হবে সাত নম্বর বাড়ির খাবার বা মিড ডে মিলের খাবারের প্রতিদিন অতিরিক্ত তেল মশলা ছাড়া সহজপাচ্য খাবার খেতে হবে রসালো ফল ও ওই ঋতুর যে যে ফল পাওয়া যায় তা খেতে হবে আট নম্বর বাড়িতে বা স্কুলের রান্না করা খাবারে যাতে পচন না ঘটে তার জন্যে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে খালি পেটে রোদে বাড়ির বাইরে বেরোনো বিপজ্জনক নম্বর বাড়ির বাইরে বেরোলে ঘাম মুছে ফেলার রুমাল রাখতে হবে বাড়িতে তৈরি লস্যি ঘোল ফলের রস খেতে হবে দশ নম্বর রোদে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে জল বরফ ও ঠান্ডা বাতাসের সাহায্যে শরীরের তাপমাত্রা কমাতে হবে রোগীর জ্ঞান হারালে কৃত্রিম শ্বাস প্রক্রিয়া চালু করতে হবে এবং দ্রুত স্থানীয় চিকিৎসালয়ে পাঠানোর ব্যবস্থা করতে হবে তো এই ছিল বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর একদম পুরো বিষয়টা আমি স্বাস্থ্য ও শারীর শিক্ষার সমস্ত উত্তর আলোচনা করে দিলাম এখানে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এই উত্তরগুলো তোমরা খাতায় একদম স্পষ্ট করে লিখে রাখো আশা করি তোমরা এইভাবে লিখবা কোনো সমস্যা হবে না আমি একদম পয়েন্ট ভিত্তিক আলোচনা করে দিচ্ছি যতটুকু দরকার ততটুকুই করে দিচ্ছি এর থেকে তোমরা কিছু কমাবে না কিছু বরাবরও দরকার নেই এইটুকুই তোমরা খাতায় লিখো আর অন্যান্য সাবজেক্টেরও মডেল অ্যাক্টিভিটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো এবং কমেন্টে অবশ্যই লিখে পাঠাবে কোন ধরনের মডেল অ্যাক্টিভিটি আস তোমাদের দরকার ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ